আমি আবারও আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি, আর এই ভিডিওটি করার জন্য রিকোয়েস্ট করেছিল লামিয়া মুনতাহা আপু। তো আপু, এই ভিডিওটা তোমাকে উদ্দেশ্য করে, এমনকি সবাইকে উদ্দেশ্য করে, আমার সব বন্ধুদের উদ্দেশ্য করে এই ভিডিওটা আমি তৈরি করেছি। আপু বলেছিল আমাকে একটা ভিডিও, হাতের তালু বা হাত যে খসখসে বা শক্ত হয়ে যায়, সেই হাতের তালু বা হাতকে আমরা কিভাবে নরম রাখতে পারি, একদম সফট বেবি হাত রাখতে পারি, সে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আজকের ভিডিওতে আমি ঘরোয়াভাবেই একটা রেমিডি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেব, সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা তৈরি করার জন্য দেখো, এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা তোমরা চেষ্টা করবে একটু বড় দানা নেয়ার জন্য। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লেবুর রস। এখানে অবশ্যই লেবুর রসটা তোমরা ব্যবহার করবে। আমি যে যে উপকরণগুলো দিচ্ছি অবশ্যই অবশ্যই তোমরা এগুলো ব্যবহার করবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1টা ভিটামিন ই ক্যাপসুল। তো আজ এখানে আমাদের প্রচুর মানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই সাউন্ড আসতে পারে, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, ইগনোর করে যেও। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কোকোনাট অয়েল। তোমরা দেখতে পাচ্ছ সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের ঘরেই আছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্লিসারিন। কিছুই না, এবার আমি বেশ ভালো করে মিক্সড করে নেব। তোমরা হয়তো বলতে পারো যে আমাদের হাতের কাছে তো গ্লিসারিন নেই, তো এবার আমরা কি করব। গ্লিসারিন না থাকলে, যদি হাতের কাছে অ্যালোভেরা জেল থাকে, তোমরা সেই অ্যালোভেরা জেলটাও দিতে পারো। দেখতেই পাচ্ছ আমি বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, তবে চিনির দানাটা যেন একটু একটু থেকে যায় সেটা খেয়াল রাখবে তোমরা। চিনির দানাটাকে কিন্তু একদম মিশিয়ে নেওয়া যাবে না, সেই জন্য আমি বলছি যে এখানে তোমরা একটু বড় দানার চিনি ব্যবহার করবে। এখানে যে আমি চিনি নিয়েছি, চিনি আমাদের হাতকে একদম যে হাতে যে মানে চামড়া যে আমাদের শক্ত হয়ে যায়, সেই শক্ত চামড়াটাকে তুলে ফেলতে এই চিনিটা খুব ভালো কাজ করবে। এমনকি আমাদের যে কুচকানো যে স্কিনটা হয়ে যায় সেটাকেও টান টান করতে খুব ভালো কাজ করবে। ভিটামিন ই ক্যাপসুল, গ্লিসারিন, লেবুর রস আর দিয়েছি আমি নারকেল তেল। এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। এতে কি হয়, আমাদের যে রুক্ষ শুষ্ক স্কিন থাকে সেই স্কিনটাকে মোলায়েম করে তোমরা এটা ব্যবহার করতে করতে, আমি প্রত্যেক ভিডিওর মতো আজকেও বলছি যে এটা হলো আমার ঘরোয়া রেমেডি, তাই আমি অন্যান্যদের মতো কখনো বলবো না যে তোমরা রাতে লাগাবে সকালে রেজাল্ট পাবে। দেখো এটা কখনো হতে পারে না। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি মিশিয়েছি যে চিনিটা কিন্তু রয়ে গেছে দানা দানা। চিনিটাকে কিন্তু অবশ্যই দানা দানা রাখতে হবে, তাহলে আমাদের যে খসখসে হাতের ভাবটা থাকে সেটা আস্তে আস্তে একদম নরম হয়ে আসবে। তাই আমি তোমাদের বলছি যে তোমরা 1 সপ্তাহ ব্যবহার করার পর তোমরা তোমাদের রেজাল্টটা খুব ভালোভাবে পেয়ে যাবে। আর আপু, তুমি অবশ্যই এই রেমেডিটা ইউজ করার পর আমাকে কমেন্ট করে জানাবে। এবার মিক্সড করা হয়ে গেলে তোমরা কি করবে, হাতটাকে আগে পরিষ্কার করে প্লেন জল দিয়ে ধুয়ে তারপরে সমস্ত হাতে পায়ে পর্যন্ত লাগাবে, হাতে পায়ে এমনকি সমস্ত বডিতেও লাগাবে। লাগানোর পর বেশ 2 থেকে 3 মিনিটের মতো ম্যাসাজ করবে। ম্যাসাজটা কিন্তু জোরে করবে না, আলতু হাতে ম্যাসাজ করবে, না হয় কিন্তু চামড়াটা ফেটে যেতে পারে, এতে কিন্তু রক্ত আসার ভয় থাকবে। এবার 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করার পর স্কিনটাকে এভাবে রেখে দেবে আরও 2 মিনিট। রেখে দেওয়ার পর তোমরা একদম প্লেন জল দিয়ে ধুবে, কোনো সাবান ইউজ করবে না। প্লেন জল দিয়ে ধোয়ার পর তারপরে তোমরা কি করবে, ময়েশ্চারাইজার ইউজ করবে। ময়েশ্চারাইজার নিয়ে বেশ ভালো করে হাতে পায়ে লাগাবে। লাগানোর পর তোমরা এই ময়েশ্চারাইজারটা যাতে হাতে জল না লাগে সেটা খেয়াল রাখবে, কারণ জল লাগলে সাথে সাথে ধুয়ে যাবে, তাতে কোনো কাজ হবে না। তোমরা এই রেমেডিটা ইউজ করবে রাতে শুতে যাওয়ার আগে আর স্নানের আগে।
রাতে শুতে যাওয়ার 1 ঘন্টা আগে ইউজ করবে। ইউজ করে আমি যেই প্রসেসে বললাম সেই প্রসেসে রেখে তারপরে ধুয়ে ময়েশ্চারাইজার মেখে বেশ 1/2 ঘন্টা পর শুতে যাবে। সাথে সাথে যে কোনো রেমেডি তোমরা ইউজ করো না কেন, সাথে সাথে শুতে যাবে না। এভাবে তোমরা টানা 1 সপ্তাহ করার পর এত সুন্দর রেজাল্ট পাবে, মানে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে ঘরে তৈরি করা জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এভাবে তোমরা যদি আমাকে কমেন্ট করো তোমাদের স্কিন, হেয়ার, এমনকি ওয়েট নিয়েও কোনো রেমেডি শেয়ার করার জন্য, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমরা 100% রেজাল্ট পাবে আমার এই রেমেডির মাধ্যমে। কেউ যদি অনিয়মিত মাসিকে নিয়মিত করতে চাও তা নিয়েও আমার ভিডিও আছে। এর জন্য আরও সহজভাবে যদি তোমরা ভিডিও পেতে চাও তাতেও আমাকে কমেন্ট করে জানাবে, বা কারো সাদা স্রাবের প্রবলেম থাকলে সেই নিয়েও আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই লোশনটা তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দেবে 1 সপ্তাহের জন্য। এবার চিনিটা যদি আস্তে আস্তে গলে যায় তখন তোমরা যখন এটা ব্যবহার করবে সামান্য একটু চিনি মিশিয়ে নেবে। আর চিনিটা অবশ্যই গলে যাওয়াটাও রাখতে হবে, কারণ এই চিনিটা যখন লাগাবে না স্কিনটা দেখবে একটু টান টান হবে, এতে স্কিনের যে কুচকানো ভাব সেটাও চলে যাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো। আর যারা আমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট একটা সুন্দর করে ফার্স্টে কমেন্ট আর ফার্স্ট লাইক দেয় সে কিন্তু এটা উল্লেখ করতে হবে, আর কমেন্টটা কিন্তু খুব সুন্দর করতে হবে। তাহলে আমি তার কমেন্টটাকে পিন করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি যার কমেন্টটা আমার খুব সুন্দর পছন্দ হয় তার কমেন্টটাকে আমি পিন করে দিচ্ছি। তো তোমরা খুব সুন্দর করে একটা কমেন্ট করবে তাহলে তোমাদের কমেন্টও আমি পিন করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। আর অবশ্যই তোমরা কী ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাবে। আবারও ফিরে আসছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।